রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের ইশতেহার ঘোষণা চলছে। সেখানে আছেন সহকর্মী গোলাম কাদের রবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। যদি আপনার রেজিস্ট্রেশন করে তাহলে তাদেরকেও অ্যাকাউন্টেবল থাকতে হবে, যদি না করে বলাটা, এটা আসলে এটার উত্তরটা আমি এভাবে বলি আপনাকে যে আমরা এটা আবার আমাদের যে বাইং কমিউনিটি আছে সেটাতে আমরা প্লেস করব, প্লেস করে তাদের সাথে কথা বলবো বলেই কিন্তু এটাকে করতে হবে, এবং না করলে সেটা কি হবে সেটা যখন পরিসরে যাব তখন দেখেন। হ্যাঁ, ধরলেন আপনার আসিফ ভাই একটা পয়েন্ট অ্যাড করেছে, গুড পয়েন্ট। আমরা যখন ইম্পোর্ট করি আমাদের ব্যাংকগুলো কিন্তু আপনার এলসি খোলে না আমরা যদি ক্রেডিট রিপোর্ট না নিয়ে আসি, এবং আমরাও কিন্তু এটা এখন করছি যে ভাই নতুন বায়ার আসছে দেখে নিই। এটা কিন্তু ইটস অ্যান আর্বিট্রেশন পয়েন্ট, এবং এখন কিন্তু আরও বেশি এটা দরকার, কারণ ওভারঅল গ্লোবাল যে ইকোনমিক ক্রাইসিস, কোন বায়ার আসলে দেউলিয়া হয়ে যাবে, কে কোথায় কার অবস্থান কি হবে, আমাদের দেশের লস তো এখানেই হবে। তা আমাদের শুধু আমাদের স্বার্থে না, দেশের স্বার্থেও এটাকে করতে হবে, এবং এটাকে বায়ারদেরকে দেশের থেকে পজিটিভলি, কারণ আমাদের যদি কিছু হাইড করা না থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যেরকম এখন কমপ্লিটলি ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন, তো সেভাবে আপনার বায়ারদের হাইড করার কি আছে? এখানে তো কেউ কারো বায়ার নেওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে না, বুঝলেন না? লেভেলের বাংলা বর্ণমালাটা আসলে আমরা এটা এটা ইউরোপে আগে আপনার ছিল না, হ্যাঁ, এখন কিন্তু এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটা আসবে, এটাকে আমরা প্রমোট করবো ডেফিনেটলি, কেন করবো না, ডেফিনেটলি করবো। জি জি প্লিজ। আসলে মানে আপনারা যখন বলেন কিংবা এর আগে সম্মিলিত পরিষদ তারাও ইশতেহার ঘোষণা করেছেন, তারাও কিন্তু একই কথাই বলেছেন। আসলে আমরা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক বিজিএ নিয়ে এটা একটা ক্লারিফিকেশন চাই, কেন চাই সেটা আমি একটু বলি। ধরুন আপনি তো নিজেও এই কমিটিতে আছেন এবং আপনি নিজেও একাধিকবার আমাদের সাথে কথা বলেছেন, এবং এটা সবাই চান যে এবার কিন্তু বিজিএ নিয়ে অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের ভোটা মানে ভুয়া ভোটারের যে অভিযোগটি উঠেছে সেটি নিয়ে, এবং একই সঙ্গে আমরা দেখি যে যখন পরিচালনা পর্ষদের একটি কমিটি থাকে তারা নানান তাল বাহানায় কিন্তু তার মেয়াদটা বৃদ্ধির পায়দানা করে, যেটা আমরা এই বর্তমান কমিটির ক্ষেত্রেও আমরা দেখেছি। তো আপনি কি আমাদেরকে আসলে এই আশ্বস্ত করতে পারেন যে আপনাদের প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে এসবের পুনরাবৃত্তি হবে না? আমার মনে হয় যে প্রথমত আমি যেটা বুঝি আমি সেটা আগে বলি, স্বচ্ছ বিজি নিয়ে কি, কারণ আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আপনি স্বচ্ছ বিজিকে কিভাবে ডিফাইন করবেন, এবং আমার ফরম প্রেসিডেন্ট আমার লিডাররাও আমার পাশে আছেন, উনিও কিছু অ্যাড করবেন আশা করি, সালাম ভাই এটার সাথে আপনি অ্যাড করেন তাহলে। দেখেন আমি স্বচ্ছ বিজিমি বলতে কি বোঝাই, স্বচ্ছ বিজিমি বলতে বোঝাই যে আমার মেম্বাররা, আমাদের যারা মেম্বার আছেন ওনারা যদি হ্যারাসমেন্ট ফিল না করে কাজে করবে, ওনারা যদি আমলাতান্ত্রিক জটিলতা ফেস না করেন তাহলে আমি মনে করব যে বিজিএমইএটা স্বচ্ছ বিজিএমইএ।